বিরতি পাওয়ার ফিরে আসলাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের মূর্তি, কার্যত স্ট্যান্ড নামাঙ্কৃত হবার পর এবার বসল মূর্তি। অনুষ্ঠানে উপস্থিত বোর্ড সভাপতি সহ সচিন টেন্ডুলকার। কথা বলে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার সচিনের মূর্তি বসল স্ট্যান্ড নামাঙ্কৃত হবার পর, কি বলবে? দেখো, খুব ভালো দিক বা খুব ভালো সাইন বলা যায় ভারতের ক্ষেত্রে, কারণ যেই স্টেডিয়াম থেকে ভারতের মাস্টার ব্লাস্টার অর্থাৎ বিশ্বের বর্তমান যে ক্রিকেটের যে নক্ষত্র যাকে বলা হয়, রাজপুত্র যাকে বলা হয় সচিন তেন্ডুলকর, যেখান থেকে যেই ওয়াংখেড় স্টেডিয়াম থেকে তার ক্রিকেটের হাতে খড়ি, এই ওয়াংখেড় স্টেডিয়ামে বিগত কয়েক বছর আগে কিন্তু একটা স্ট্যান্ড, যে স্টেডিয়ামের স্ট্যান্ড, তার নামাঙ্কৃত হয়েছিল। এরপর সচিন দাপট দেখিয়েছে তার বিশ্ব ক্রিকেটে। ইতিমধ্যে কিন্তু বিশ্ব ক্রিকেটের অনেক রেকর্ডের অধিকারী এই সচিন, ইতিমধ্যে অবসর নেওয়ার পর কিন্তু এবার ওয়াংখেড় স্টেডিয়ামে তার মর্মর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এবং সেই ক্ষেত্রে কিন্তু ওয়াংখেড়ের মানুষ বা ওয়াংখেড়ে যখন ক্রিকেটাররা আসবে বা বিশ্ব ক্রিকেটে যে সমস্ত আসরগুলো হবে, তাতে কিন্তু যে সচিনকে দুটো ভাগে ব্যক্তিগত ভাবে সচিনকে দেখার পাশাপাশি সচিন তেন্ডুলকরের নামে স্ট্যান্ড এবং সচিন তেন্ডুলকরের যে নামাঙ্কৃত যে মূর্তি, সেই মূর্তি কিন্তু দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা। তাতে কিন্তু একটা বলা যায় যে ক্রিকেটের ক্ষেত্রে বা ক্রিকেট দুনিয়ার ক্ষেত্রে সচিনের নাম আরো বেশি সমাদৃত, আরো বেশি উজ্জ্বল হলো ভারতের এই বুক থেকে। তবে সেক্ষেত্রে সচিন এই স্টেডিয়ামে তার হাতে খড়ি ক্রিকেটের এবং সেখানে অনেক রেকর্ডও করেছে, শতরান করেছে, পাশাপাশি এই ওয়াংখেড় স্টেডিয়ামে সচিন কিন্তু জীবনের শুরুতে প্রথম বল বয় হিসেবে কাজ করেছিল। একটা বল বয় থেকে কাজ করে আজ বিশ্ব ক্রিকেটের দরবার বা বিশ্ব ক্রিকেটের সিরাজদৌল্লা যাকে বলা যেতে পারে সচিনকে, তা কিন্তু একটা মেনে নেওয়া যায়, কারণ তারই স্বীকৃতি স্বরূপ কিন্তু এই ক্রিকেট বা আইসিসি বিসিসিআই সেখানে কিন্তু এই সচিনের নামে একটা মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল। এই যে বিপ্লব দা, দেখো ওয়াংখেড়ে থেকেই কার্যত শুরু করেছিলেন সচিন, যেখানে রঞ্জিতে অভিষেক কার্যত হয়েছিল, সেঞ্চুরি করেছিলেন, পরবর্তী সময় তিনি এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই জীবনের শেষ টেস্ট ম্যাচটাও খেলেছিলেন। এই যে বিষয়, তারই মধ্যে বর্তমানে বিশ্বকাপ চলছে, ক্রিকেট মহলে কি প্রভাব বা কতটা আনন্দ এই ক্ষেত্রে, কি মনে হয়? দেখো, একটা আনন্দ অবশ্যই থাকবে। বর্তমানে ভারতের 10টি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, আজ 32তম লড়াই। এর মাঝে ওয়াংখেড় স্টেডিয়ামে একটা সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা বলা যায়, যদি ভারতীয় ক্রিকেটের যে শুরু থেকে আমরা যদি দেখি, অতীতের ইতিহাসে দেখি, তাহলে কিন্তু এই ওয়াংখেড় স্টেডিয়ামের অনেক নাম আছে, অনেক ইতিহাস আছে, অনেক ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটের অনেক তাবড়তাবড় ক্রিকেটার কিন্তু এই স্টেডিয়াম থেকে তাদের নিজেদের যেমন ব্যক্তিগত ক্যারিয়ারে কিন্তু রেকর্ড করেছেন। এই রেকর্ডের পাশাপাশি যে সচিন তেন্ডুলকর, যে মাঠ থেকে তিনি ক্রিকেট শুরু করেছিলেন, ক্রিকেটের হাতে খড়ি দিয়েছিলেন, বল বয়ের দায়িত্ব পালন করেছেন, এই ওয়াংখেড়ে রেকর্ড করেছেন, এই ওয়াংখেড়ে জীবনের শেষ তিনি তার অবসর ঘোষণা করেন, এবং তাতে কিন্তু বলা যায় যে ওয়াংখেড়ে যে মানুষ, যে ওয়াংখেড়ে আমরা একটা কীর্তি বলি, যদি বলি থাকি যে ক্রিকেটকে ক্রিকেটের উদ্যান বা ক্রিকেটের স্বর্গ ইডেন, তো সেক্ষেত্রে আমি বলবো সচিনের যে এই যে নামাঙ্কৃত স্ট্যান্ড এবং নামাঙ্কৃত মূর্তি, যে ক্রিকেটারদের অনুপ্রাণিত করার যে একটা কৌশল বা ক্রিকেটারদের যে হাইলাইট করা বা ক্রিকেটারদের সম্পর্কে আগামী প্রজন্মের কাছে একটা নতুন ইতিহাস তুলে ধরা, ক্রিকেট সচিন সম্পর্কে জানা, তার ক্রিকেট সম্পর্কে জানা, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার যে একটা মূল ইয়ে থাকে টার্গেট, সেটা কিন্তু এই সচিনের স্ট্যান্ড এবং সচিনের মূর্তির মাধ্যমে কিন্তু একটা বহি প্রকাশ হবে এবং মানুষদের মধ্যে সচিন সম্পর্কে আরো জানবার কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। বিপ্লব, এই যে গড অফ ক্রিকেট সচিন টেন্ডুলকারের আজকে 1 নভেম্বর মূর্তি উন্মোচন করা হলো, এক্ষেত্রে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কারা কারা ছিলেন এই বিশেষ মুহূর্তে? দেখো, আইসিসি সভাপতি রাজশাহ ছিলেন এবং ছিলেন, সচিন নিজেও ছিলেন, তিনিও উপভোগ করেছেন, এবং সেই যে উপভোগ করাটা তার কাছে কিন্তু একটা অন্য একটা মেজাজ, মানে নিজের মূর্তি উদ্বোধনে নিজেই হাজির। তো সেই ক্ষেত্রে ক্রিকেটের যে পারচড়া, যে উন্মাদনা, ক্রিকেটের যে সম্বন্ধে যে আরো বেশি অবগত করা, যে ক্রিকেট কতটা ক্রিকেটকে ভালোবাসে ভারতীয়রা, বিশ্বকাপ ফুটবলে ভারতীয় দল না খেলতে পারলেও যে বিশ্বকাপের ক্রিকেটে যে ভারত কতটুকু নিজেদের তুলে ধরেছে, কতটুকু সমাদৃত, কতটুকু বেশি আলোকময় তা কিন্তু সেটা প্রমাণ করলো, যে ওয়াংখেড়ে এই সচিন তেন্ডুলকরের যে মূর্তি বসানো হচ্ছে তা কিন্তু প্রমাণ করে দিল যে ভারত বিশ্ব ক্রিকেটে যে আরো বেশি উজ্জ্বল। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বললাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের মূর্তি, অনুষ্ঠানে উপস্থিত বোর্ড সভাপতি জয় শাহ থেকে শুরু করে সচিন টেন্ডুলকার নিজেই, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।